হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিক ইসলাম রবিন, আপনারা দেখছেন টেক রবিন ইউটিউব চ্যানেল। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে দেখাবো নতুন পদ্ধতিতে ফেসবুকে যেভাবে ফলো বাটন বা ফলোয়ার যেভাবে আপনারা অন করবেন। আর আপনারা যে অনেকে জানেন যে এখন ফেসবুক অ্যাপ অনেকটা কলাম আপডেট হয়ে গেছে, তার সঙ্গে কলাম ফেসবুকে যে সেটিংগুলো রয়েছে বা সেটা কলাম অনেকটা পরিবর্তন বা চেঞ্জ হয়ে গেছে, তাই নতুন পদ্ধতিতে ফেসবুকে যেভাবে ফলো বাটন বা ফলোয়ার আপনারা যেভাবে অন করবেন আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি। আর আজকের এই ভিডিও দেখে আপনার ফেসবুক আইডিতে আপনারা 100% ফলোয়ার বা ফলো বাটন আপনারা চালু করতে পারবেন। তাই ভিডিওটি আপনারা না টেনে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আর সেই সঙ্গে আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন, অবশ্যই ভিডিওর নিচ থেকে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার জন্য। আর আপনারা যারা আমাদের এই চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখছেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম টু ভিউয়ার্স, ফিরে আসলাম ইন্টারপ্রেটার মোবাইল স্ক্রিনে। তো ভিউয়ার্স, আপনাকে ফেসবুকে ফলোয়ার অন করার জন্য আপনাকে ফেসবুকের দুটি শর্ত অবশ্যই মানতে হবে। তো এক নম্বর শর্ত হচ্ছে, আপনার ফেসবুক অ্যাকাউন্টের 18 বছর কম বয়স হয়ে থাকলে আপনি কোনো ফেসবুক ফলোয়ারটি অন করতে পারবেন না। তো অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টের 18 বছর উপর বয়স হতে হবে, দেন তারপর আপনি কোনো ফলোয়ারটি অন করতে পারবেন। আর দুই নম্বর যে শর্তটি রয়েছে, যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল লক থাকে তাহলে আপনি কোনো ফেসবুক ফলো বাটনটি আপনারা চালু করতে পারবেন না। তো অবশ্যই আপনার ফেসবুক প্রোফাইলটিকে আনলক করে রাখবেন, দেন এই দুটি শর্ত পূরণ হয়ে গেলে দেন আপনি কোনো ফেসবুকে ফলোয়ারটি অন করতে পারবেন। তো এখন দেখাবো আপনি কীভাবে ফেসবুকে ফলোয়ারটি অন করবেন। তো আমি এখান থেকে ফেসবুক অ্যাপটি ওপেন করে দিচ্ছি। তো ভিউয়ার্স, আজকে আমি নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে রাখছি, আপনাদেরকে ফলোয়ারটি চালু করে দেখাবো। আর অ্যাকাউন্টের নাম হচ্ছে রবিন ভাই, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আজকে আপনাদের এই অ্যাকাউন্টে ফলোয়ারটি চালু করে দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কোনো ধরনের ফলোয়ারটি এখানে চালু করা নেই, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনাদের ফলোয়ারটি চালু করার জন্য উপরে দেখতে পাচ্ছেন 3 লাইন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে নিচের দিকে আসবেন, আসার পর এখানে দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি লেখা, এখানে ক্লিক করে দিবেন। তারপরে সেটিংয়ে ক্লিক করে দিবেন। তারপরে আবার এই ধরনের একটি ইন্টারফেস আসবে, এখান থেকে আবার নিচে থেকে সোয়াইপ করে আসবেন। আসার পর এখানে লেখা দেখতে পারবেন হাউ পিপুল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্টাক্ট ইউ, এই লেখার পরে আবার ক্লিক করে দেবেন। তারপর উপরে লেখা দেখতে পাচ্ছেন হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট, এই লেখার পরে আবার ক্লিক করে দেবেন। তারপরে ভিউয়ার্স, এখান থেকে আপনাকে ফ্রেন্ড অফ ফ্রেন্ডস এটাকে টিকমার্ক করে দিতে হবে। আমি এটা টিকমার্ক করে দিয়েছি, অবশ্যই আপনারা এটা টিকমার্ক করে দিবেন, এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। আপনাকে আরেকটি সেটিং করতে হবে, আবার এখান থেকে ব্যাক ক্লিক করে দেবেন। ব্যাক ক্লিক করার পরে আবার লেখা দেখতে পারবেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এই লেখাটির অনেকের প্রোফাইলই শো করে না। যাদের প্রোফাইলে এই লেখাটি শো করে না, আপনারা কীভাবে ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্ট এই লেখাটি শো করাবেন এই বিষয়ে আমার একটি ভিডিও আছে, আপনারা চাইলে আমার সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো সেই ভিডিওর লিঙ্ক থাকবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। তারপর এখান থেকে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট এই লেখার পরে ক্লিক করে দিবেন, আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে আবার এই ধরনের একটি ইন্টারফেস আসবে, এখান থেকে আপনারা সবগুলোকে পাবলিক করে দিবেন, আমি এখান থেকে সবগুলোকে পাবলিক করে দিচ্ছি। অবশ্যই আপনারা সবগুলোকে পাবলিক করে দিবেন। তারপর এটাকে পাবলিক করে দিবেন। আপাতত আমাদের কাজটি শেষ হয়ে গেছে, এখন দেখবো আমাদের ফেসবুক প্রোফাইলে এই ফলোয়ারটি অন হয়েছে কিনা বা চালু হয়েছে কিনা। আমি এখান থেকে ব্যাক ক্লিক করে প্রোফাইলে যাচ্ছি। প্রোফাইলে আসার পরে আপনার ফেসবুক আইডিতে ফলোয়ারটি অন হয়েছে কিনা সেটা দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন 3 ডট রয়েছে, 3 ডটে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই ভিউয়ার্স লেখা, এখানে আবার ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে আমাদের ফলো বাটনটি কলাম অন হয়ে গেছে, আর নিচে আমাদের কলাম ফলোয়ারটি কলাম শো করবে। যেহেতু আমি নতুন ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করছি, আমাকে এখন কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় না, যখন আমাকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে তখন আমার এখানে কলাম ফলোয়ারটি কলাম শো করবে। আপনাদের দেখানোর জন্য আমি ফেসবুক লাইট অ্যাপটি ওপেন করে আমি আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি, দেখবো আমাদের এখানে ফলোয়ারটি শো করে কিনা। আমি ফেসবুক লাইট অ্যাপটি ওপেন করে দিচ্ছি। তো তারপর আমার আইডি নাম লিখে সার্চ করে দিচ্ছি। আবার দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে আমাদের ফলো বাটন কলাম চালু হয়ে গেছে, আমি যে এখানে ফলো করি আর এখানে কলাম ফলোয়ারটি কলাম শো করবে। আমি এখান থেকে ফলো ক্লিক করে দিচ্ছি। তো তারপর একটি রিফ্রেশ দেব। তো নিচে থেকে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফলোয়ারটি কলাম শো করছে। আর যাদের এখানে ফলোয়ারটি শো করবে না, তো আপনারা কীভাবে এখানে শো করাবেন? তো শো করানোর জন্য আবার এখান থেকে আমি মেন অ্যাপটি ওপেন করে দিচ্ছি ফেসবুক। তো আসার পর এখানে আবার ব্যাক ক্লিক করে দিচ্ছি, আবার একটা রিফ্রেশ দেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কলাম ফলোয়ারটি কলাম শো করছে।
তো যাদের প্রোফাইল এখানে ফলো করার পরে ফলোয়ারটি শো করে না তো আপনারা কিভাবে এখানে ফলোয়ারটি শো করবেন তো শো করানোর জন্য এখানে লেখা দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে এডিট পাবলিক ডিটেইলস এখানে আবার ক্লিক করে দিবেন তো তারপর আবার নিচে লেখা দেখতে পারবেন ডিটেইলস তারপর দেখতে পাচ্ছেন এডিট লেখা রয়েছে এডিটে ক্লিক করে দিবেন তারপর আবার নিচে থেকে সোয়াইপ করে আসবেন আসার পর এখানে লেখা দেখতে পারবেন ফলোয়ার এই ফলোয়ার এই জায়গায় যদি আপনার টিক মার্ক না করা থাকে অবশ্যই আপনারা এখান থেকে টিক মার্ক করে তারপরে সেভ ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনার প্রোফাইলে এই ফলোয়ার টিকলাম এখানে শো করবে এই ছিল ভিউস আজকের এই ভিডিওটি আশা করি আজকের এই ভিডিও দেখে আপনার ফেসবুক আইডিতে ফলো বাটন বা ফলোয়ার আপনারা অন করতে পারবেন আর যদি ফলোয়ার না অন করতে পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বা আমাকে মেসেঞ্জারে নক করবেন আমি আপনার সমস্যার সমাধানটি সলভ করে দেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন আর এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন অবশ্যই ভিডিও নিচ থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম